টাইটানিক মুভি দেখার পর হয়তো অনেকের মধ্যেই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার ব্যাপারে আগ্রহ জন্মেছিল। ঠিক তেমনই আগ্রহ নিয়ে 18 জন আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য নীল সমুদ্রে নেমে পড়েছিল ডুবোজাহাজ টাইটান, যার যাত্রী ছিলেন পাইলটসহ মোট 5 জন, যাদের মধ্যে ছিলেন পাকিস্তানের অন্যতম ধনী শাহজাদা দাউদ এবং তার 19 বছরের ছেলে সুলাইমান দাউদ। সাবমেরিনটি সমুদ্রের তলদেশে যাত্রা শুরু করার 1.25 ঘন্টার মাথায় সাবমেরিনটির সাথে মাদারশিপ বা জলের উপরে থাকা জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে 4 দিন ধরে নিরুদ্দেশ হয়ে আছে সাবমেরিন টাইটান। তাহলে কি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে টাইটানিকের মতোই করুণ পরিণতি বরণ করতে হলো তাদের? 111 বছরের পুরনো টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনের জন্য গুনতে হয় জনপ্রতি $2,500,000, অর্থাৎ 2.5 কোটি টাকার বেশি। স্পেসএক্স বা ব্লু অরিজিন যেমন বড়লোকদের মহাকাশে নিয়ে যাওয়ার অফার দেয়, তেমনি মার্কিন প্রতিষ্ঠান ওশান গেট সাগরতলে নিয়ে যায়। প্রতিষ্ঠানটি 2009 সালে প্রতিষ্ঠিত হলেও 2021 সাল থেকে টাইটানিক দর্শনের আয়োজন করে আসছে তারা। কার্বন ফাইবার ও টাইটেনিয়াম দিয়ে বানানো হয়েছিল সাবমেরিন টাইটানের কাঠামো। এর দরজা বাইরে থেকে লাগানো থাকায় ভেতর থেকে খোলার কোনো উপায় ছিল না। সাবমেরিনটিতে কোনো নেভিগেশন সিস্টেম ছিল না, কন্ট্রোল করা হতো একটি গেমিং কন্ট্রোলার দিয়ে। বিপদে পড়লে অবস্থান নির্ণয়ে সিগন্যাল পাঠানোর জন্য কোনো ব্যবস্থা ছিল না এটিতে। মাত্র 22 ফিট টাইটানে জবুথবু হয়ে বসে থাকতে হতো যাত্রীদের, দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। 5 জন মানুষকে 96 ঘন্টা পর্যন্ত বাঁচিয়ে রাখার মতো অক্সিজেন ছিল এটিতে। কার্বন ডাইঅক্সাইড পরিশোধন আর বাতাস পুনর্সঞ্চালনের কোনো সুযোগ ছিল না এটিতে। স্পেসএক্স এর স্টারলিং স্যাটেলাইট ব্যবহার করা হয়েছিল টাইটানে ইন্টারনেট সরবরাহের জন্য। আসলে টাইটান ছিল মূলত একটি পরীক্ষামূলক সাবমেরিন। বলা হয় শুধু রোমাঞ্চের জন্য জেনেশুনে বিষপানের ঝুঁকি নেন আরোহীরা। সমুদ্রের তলদেশে যাত্রা শুরুর প্রথম 1 ঘন্টা 45 মিনিট সব ঠিকই ছিল, এরপর থেকেই নিখোঁজ টাইটান। 22 জুন টাইটানে থাকা অক্সিজেন শেষ হয়ে যায়। হতে পারে ব্যালাস্ট সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাবমেরিনটি আর ভেসে থাকতে পারেনি, অথবা হয়তো দুমড়ে মুচড়ে গেছে বা বিস্ফোরিত হয়ে সাথে সাথেই আরোহীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। টাইটানের শতভাগ প্রশংসাপত্র ছিল না। 38 জন মেরিন বিশেষজ্ঞ এই ব্যাপারে সতর্ক করেছিলেন। নিরাপত্তা ইস্যুতে মামলাও করেছিলেন সাবেক এক কর্মী। তারপরে গত বছর 28 জনকে নিয়ে টাইটানিক দর্শন করে এসেছে সাবমেরিনটি। 2017 সালের এপ্রিলে এক সাক্ষাৎকারে ওশেন গেটের প্রতিষ্ঠাতা ও সিইও স্টকটন রাশ বলেছিলেন টাইটানকে তার মোটামুটি অপ্রতিরোধ্যই মনে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে নিজের সাবমেরিনেই তিনি সহ 5 জনের সলিল সমাধি হল। নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।